আমি ইন্দ্রাণী, আর আপনি আমার এবং এই গল্পের লেখক মনোজের সাথে আপনার নিজস্ব SFM এ একটি বিশেষ অডিও সিরিজ নেতাজি ভারতের স্বাধীনতার জন্ম শুনছেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের এই সর্বশ্রেষ্ঠ যোদ্ধার আর তার সাহসিকতা ও দূরদর্শিতার কাহিনী বহু শতাব্দী ধরে ভারতের ইতিহাসে পুনরাবৃত্তি হবে। আমরাও নেতাজির থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের এই অডিও সিরিজ আপনাদের সাথে শুনছি এবং আপনাদের জানাচ্ছিও নেতাজির গল্প, যার মধ্যে মনোরঞ্জনের জন্য তথ্যের সাথে কিছু কাল্পনিক এলিমেন্টসকে মিশ্রিত করা হয়েছে। আগের পর্বগুলোতে আমরা নেতাজি জীবনী শোনা শুরু করেছিলাম। তার শৈশবের কিছু ঝলকের মাধ্যমে আমরা তার নির্ভীক, কৌতূহলী এবং দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পারি। ছোটবেলা থেকেই সুভাষের ওপর স্বামী বিবেকানন্দের প্রভাবের কথাও আমরা জেনেছি। তখন বাংলার যুবকদের মধ্যে বিপ্লবের ঢেউ উঠেছিল এবং কলকাতায় তার মামা বাড়িতে আয়োজিত দুর্গাপূজার আয়োজনের সময় একজন বিপ্লবী শহীদ হয়ে যাওয়ার আগে ছোট্ট সুভাষকে ব্রিটিশদের দাসত্ব উপলব্ধি করান এবং দেশের স্বাধীনতার গুরুত্ব শিখিয়েছিলেন। সুভাষ তার মামা রবীন্দ্রত্বের মাধ্যমে 1857 সালের ভারতের প্রথম বিপ্লবের ইতিহাস সম্পর্কেও তথ্য পেয়েছিলেন এবং বীর ক্ষুদিরাম বোস ও চারুচন্দ্র বসুর মতো তরুণ শহীদরা তার মনে দেশপ্রেমের আগুন জ্বালিয়েছিলেন। এবার চলুন শোনা যাক এই গল্পের পরবর্তী এবং 10 নম্বর পর্ব, যার নাম নেতাগিরি। একবার বিদায় দিমা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি মা গো, ও মা হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি। আমরা আগের পর্বে জানলাম যে 11 আগস্ট 1909 ক্ষুদিরাম বোসের ফাঁসি দেওয়ার 1 বছর হতে চলেছিল এবং সুভাষ তার মৃত্যু দিনটিকে অমর করে রাখতে চেয়েছিলেন। তাই তিনি তার স্কুলের বন্ধুদের সাথে নিয়ে শহীদ দিবসের আয়োজন করার পরিকল্পনা করেন। কিন্তু এই ধরনের অনুষ্ঠানের আয়োজনের জন্য ক্ষুদিরাম বসুর একটি ছবির প্রয়োজন ছিল। সুভাষ এবং তার দল কটক শহর জুড়ে ক্ষুদিরাম বসুর ছবির সন্ধানে বেরিয়ে পড়লেন। এই খবর শহর জুড়ে ছড়িয়ে পড়ে, এমনকি স্কুলের প্রধান শিক্ষক বেণী মাধব দাসের কানেও পৌঁছয়। তিনি সুভাষকে তার অফিসে ডেকে জিজ্ঞেস করলেন, পুরো শহরে তোলপাড় চলছে যে তুমি এবং তোমার বন্ধুরা ক্ষুদিরাম বসুর ছবি খুঁজছ, ব্যাপারটা কি সুভাষ? সুভাষ উত্তর দিল, মাস্টারমশাই, আমি তার শাহাদাতকে অমর করার জন্য স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করতে চাই, আশা করি এতে আপনার কোনো আপত্তি থাকবে না। বেণী মাধব উত্তর দিলেন, তুমি জানো যে আমার এতে কোনো আপত্তি নেই, কিন্তু স্কুলের কর্তৃপক্ষ এটা মেনে নেবে না। এছাড়া 11 আগস্ট বুধবার এবং স্কুলের কোনো ছুটিও নেই, উচিত হবে যে তোমরা তোমাদের এই কর্মসূচি বাতিল করে দাও। সুভাষ হতবাক হয়ে জিজ্ঞেস করে, হেডমাস্টারমশাই, আপনি এই কথা বলছেন? আমি এটা আপনার কাছ থেকে আশা করিনি। বেণী মাধব উত্তরে বলেছিলেন, ভুলে যেও না সুভাষ, আমি এই স্কুলের প্রধান শিক্ষক, স্কুলের মালিক নই। স্কুলের প্রশাসকদের অনুমতি ছাড়া আমি এই অনুষ্ঠানের আয়োজনের অনুমতি দিতে পারি না। সুভাষ অবাক হয়ে তার হেডমাস্টারের দিকে তাকান। যখন বেণী মাধব দাস তাকে আদেশ দেন যে এবার তুমি আসতে পারো সুভাষ, সুভাষ খানিকটা অসন্তুষ্ট হয়ে অফিস থেকে বেরিয়ে যেতে শুরু করে। কিন্তু তারপর কিছু কথা ভেবে আবার সে ঘুরে ফিরে চলে আসেন বেণী মাধবের কাছে। আর তিনি জিজ্ঞেস করেন,
ওকে মাস্টার মশাই, আপনি যখন বলছেন, আপনি যেরম বলছেন। আচ্ছা, কিন্তু আমরা কি স্কুলের ছুটির পরে এই অনুষ্ঠানের আয়োজন করতে পারি? বেনি মাধব মনে মনে সুভাষের চতুরতা দেখে খুশি হন এবং বলেন, স্কুলের ছুটির পরে তোমরা যা করো তার উপর স্কুল মালিকদের কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু এই অনুষ্ঠানটি স্কুল প্রাঙ্গণে করা যাবে না, কারণ এটি তাদের সম্পত্তি। সুভাষ স্যার প্রধান অধ্যাপককে জিজ্ঞেস করেন, আচ্ছা মাস্টারমশাই, যদি আমরা স্কুল কম্পাউন্ডের বাইরে এই অনুষ্ঠানের আয়োজন করতে চাই, স্কুল মালিকরা কি আমাদের এই অনুষ্ঠানের আয়োজনকে বিরত রাখতে পারেন? বেনি মাধব মনে মনে খুশিতে বলেন, স্কুল কম্পাউন্ডের বাইরে জমিটা পাবলিক প্রপার্টি, সেখানে কোনো অনুষ্ঠান বন্ধ করার অধিকার স্কুল মালিকদের নেই। সুভাষ তাড়াতাড়ি করে বলে, তাহলে 11 তারিখ স্কুলের পরে আমরা এই উৎসবটি স্কুল কম্পাউন্ডের বাইরের মাঠে উদযাপন করব। এই বলে সে চলে যেতে শুরু করে, কিন্তু আবার থেমে যায়। তাদেরকে বেনি মাধব তাকে জিজ্ঞেস করেন, এখন কি হলো সুভাষ? সুভাষ খানিকটা ইতস্তত করে বলেন, ক্ষুদিরাম বসু সেই ছবিটা আমরা এখনো খুঁজে পাইনি, আপনি কি আমাদের জন্য তার একটি ছবি দিতে পারবেন? বেনি মাধব গম্ভীর গলায় বলেন, চেষ্টা করব নিশ্চয়ই সুভাষ। সুভাষ তাকে বলে, মাস্টারমশাই, আপনি যা যা বলেছেন তাতে আমি সব কথায় রাজি হয়েছি, এখন আপনাকে আমার এই কাজটি করতেই হবে। আপনি কথা দিন 11 তারিখে স্কুল শেষ হওয়ার পর আপনি ওই ছবি নিয়ে, মানে ক্ষুদিরামের ছবি নিয়ে প্রোগ্রামে পৌঁছবেন। এই বলে সে চলে যেতে থাকে। বেনি মাধব তাকে পেছন থেকে ডাকে, কিন্তু সুভাষ, তোমার এই অনুষ্ঠানে আমি কিভাবে অংশগ্রহণ করব? আমি বাইরে যেতে যেতে সুভাষ বলে, মাস্টারমশাই, স্কুল ছুটির পর অনুষ্ঠান হচ্ছে, স্কুল ছুটির পর আপনার ডিউটিও শেষ, আপনি সহজেই আমাদের প্রোগ্রামে আসতে পারেন, আপনার স্কুলের মালিকদের এই ব্যাপারে কোনো আপত্তি থাকতে পারে না। আমি এখনই বাইরে গিয়ে ঘোষণা করছি যে আপনি আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হবেন, চলি। এই বলে সুভাষ ছোট্টে অফিস থেকে বেরিয়ে যায়। আর হেডমাস্টার বেনি মাধব দাস সুভাষের চতুরতায় হেসে বলে, আমি আজ নিশ্চিত যে ও বড় হয়ে নিশ্চয়ই একজন রাজনৈতিক নেতা হবে। 11 আগস্ট 1909 তারিখে সুভাষ এবং তার কমরেডরা ক্ষুদিরাম বোসকে র্যাভেনশা কলেজিয়েট স্কুলের কম্পাউন্ডের বাইরের ময়দানে শ্রদ্ধা নিবেদন করেন এবং তার বীরত্ব গাথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি নাটকেরও আয়োজন করেন। অনুষ্ঠানটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে। শুধু স্কুলের ছাত্ররা নয়, তাদের অভিভাবকরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানটি কটক শহরে অত্যন্ত প্রশংসিত হয়, এমনকি এই খবর কলকাতা শহরের ব্রিটিশ শিক্ষা দফতর পর্যন্ত পৌঁছে যায়। আয়োজনটি যেহেতু র্যাভেনশা কলেজিয়েট স্কুলের বাইরের ময়দানে আয়োজিত হয়েছিল, শিক্ষা দফতর তিরস্কার করে স্কুলের ম্যানেজমেন্টকে, রেপ্রিমন্ড করে আর কড়া নির্দেশ দেন। বিষয়টি তলানিতে গিয়ে এই অনুষ্ঠানের আয়োজকদের কঠোর শাস্তি দিতে। সেদিন জানকীনাথ বোস তার অফিসে বসে কাজ করছেন, যখন হঠাৎ ইন্সপেক্টর ডেলটন সেখানে উপস্থিত হন। ওকে সামনে দেখে জানকীনাথ বসু একটু ঘাবড়েই যান এবং জিজ্ঞেস করে, আরে ইন্সপেক্টর ডেলটন, আপনি হঠাৎ এখানে এসেছেন, শরৎ কি আবার কোনো ভুল টুল করে বসেছে নাকি? ইন্সপেক্টর ডেলটন জানকীনাথকে কি বলেছিলেন এবং কটকে সুভাষের দ্বারা ঘটানো এই নতুন গোলমালের ফলে কলকাতা থেকে আসা ইন্সপেক্টর ডেলটন সুভাষকে কি ধরনের শাস্তি দিয়েছিলেন, তার কথা আমরা এই আকর্ষণীয় গল্পের পরবর্তী পর্বে আপনাকে বলবো। আজকের জন্য এটুকুই। এখন দয়া করে আমাকে এবং এই গল্পের লেখক মানুষকে বিদায় দিন। খুব শীঘ্রই আপনাদের সাথে আবার প্রস্তুত হব আপনাদের সামনে আমার এই প্রিয় SFM এ গল্পের পরবর্তী পর্বটি শোনার জন্যে।